ককাটেল পাখির ব্রিডিং রিলেটেড সমস্ত কিন্তু এখানে আমি লিখে রাখছি। আজকে আপনাদের সাথে ককাটেল পাখির একেবারে ব্রিডিং রিলেটেড সমস্ত কিছু আলোচনা করব, অর্থাৎ ব্রিডিং কিভাবে আমরা পাখিকে করাবো, কিভাবে ব্রিডিং থেকে ব্রিডিং নিব, বা পাখি কতটুকু হইলে আপনার ব্রিড করাবো, পাখি কয়টা ডিম পারে, কতদিনে বাচ্চা উঠে, কতদিন পরপর পাখি ডিম পারে, পাখি কখন আপনার হেস করে, পাখিটা পাখির ডিমে তা দেয়, এবং এই ধরনের কিছু তথ্য নিয়ে আজকে আপনাদের এই ককাটেল ব্রিডিংয়ের যে এটা ভিডিওটা সাজাইছি। আসসালামু আলাইকুম, আমি মামুন, বাড়িশ্রী চ্যানেল বিএসিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিও শুরুতে বরাবর মতো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ। চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি। আজকাল ককাটেল পাখি কিন্তু সবার ঘরে চলে এসেছে এবং এই পাখিটা কিন্তু খুব ভালো টেম হয় এবং অনেকে কিন্তু সুন্দর কথাও শিখাইতে পারে। তো আমরা এই ককাটেল পাখিকে ব্রিড কীভাবে করামো তার একটা বেশ একটা লম্বা লিস্ট কিন্তু আমি ইনশাল্লাহ করছি আমাদের যে দর্শক আছে তাদের জন্য। প্রায় 14টা পয়েন্ট আমি আপনাদের সাথে আজকে আলোচনা করবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। ভিডিও যদি একটু লেন্দি হয়ে যায় একটু কষ্ট করে শুনেন, ইনশাল্লাহ উপকার হবে যারা আমরা ককাটেল পাখি ভালোবাসি। প্রথম যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এজ। এটা একটা কনফিউশন বিষয় যে আমার পাখি কোন বয়সে ব্রিড করবে বা আমি ককাটেল পাখি কোন বয়সে ব্রিডিং করাবো। আজকাল আপনার দোকানে বলেন, হাট বাজারে বলেন, যেখানেই বলেন, বিক্রেতা ভাই এটা নিয়ে যান, রানিং পাখি এটা নিয়ে যান, এটাই ব্রিডিং এজ হয়ে গেছে, অথচ জিজ্ঞাসা করলে বলে কি জানেন, 8 মাস 10 মাস বয়সের বয়সে একটা ককাটেল পাখি ম্যাচিউর হয়তো 8 থেকে 10 মাস বয়সে, তাহলে ওই বয়সে এসে কী করবে, ডিম বাচ্চা কীভাবে করবে। অনেকে আমরা উত্তেজক ওষুধ খাওয়ায়, তাকে মেটিং করায় বা যে কিছু করায় এটা করাই, বা অনেক সময় ডিম দেয়। কিছু কিছু ফিমেল আছে 10 মাস বয়সে সে কী করে, ব্রিড করে নেয় বা ডিম বাচ্চা তুলে নেয়, কিন্তু সে ডিম বাচ্চাকে সে বাঁচাইতে পারে না, অর্থাৎ সে ডিমকেও সে বাঁচাইতে পারে না, অর্থাৎ ডিম নষ্ট হয়ে যায়, বাচ্চাকেও সে ঠিকমতো বাঁচাইতে পারে না। সবচাইতে খতরনাক যে জিনিসটা হয় যে সেটা হচ্ছে এই যে আপনার 8 থেকে 10 মাসের বয়সের যে ফিমেলগুলো আছে এগুলো যখন ডিম দেয় তখন এগ বাইন্ডিং হয়ে যায়। আহা ভাই, কত যে কষ্ট, কত যে যন্ত্রণা হয়ে একটা পাখি এগ বাইন্ডিং হয়ে মারা যায় আমি যদি ঠিকমতো চিকিৎসা পদ্ধতি গ্রহণ না করতে পারি। কেন? শুধুমাত্র আমাদের এই অতি তাড়াতাড়ি ডিম বাচ্চা পাওয়ার আশার কারণে। একটা ককাটেল পাখি কমসে কম 18 মাস বয়সে পূর্ণাঙ্গ যৌবন প্রাপ্ত হয় ব্রিডিংয়ের জন্যে। আপনি যদি এই সময়টাতে পাখিকে ব্রিড দেন, ইনশাল্লাহ আপনার পাখি যে কয়টা ডিম দিবে সেই কয়টাই বাচ্চা উঠাবে। আপনি ইউটিউব, ফেসবুক, গুগল ঘেটে দেখেন, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও আছে তারা এই বয়সেই ব্রিড করে সুন্দরভাবে পাখির থেকে ব্রিড নিচ্ছে, অর্থাৎ পাখির ব্রিডিং এজ হতে হবে কমসে কম 18 মাস। 2 নম্বর যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে মেল ফিমেল কনফার্ম করা। এই মেল ফিমেল যদি কনফার্ম না করে নেই তাহলে কি হবে, অনেক সময় দেখা যায় যে আমাদের পাখি বারে বাবা অনেকগুলো 10টা 15টা 20টা করে ডিম পেড়ে দিছে, কিরে আরে আমার পাখি খুব ভালো এতটি ডিম দেখে, আদতে কিন্তু তারা দুইটা কিন্তু ফিমেল। তো এই মেল ফিমেল কনফার্ম করতে হবে আমাদের পাখিকে ব্রিড করানোর পূর্বে, আর এটা খুবই সহজ। পিছনের আপনি পাখার ডট দেখে দেখে সহজে বোঝা যায় যে কোনটা মেল কোনটা ফিমেল। তবে পাখির বয়স যদি 7 থেকে 8 মাসের উপরে না যায় তখন কিন্তু আপনি মেল ফিমেল চিনতে পারবেন না। 6 মাসের বয়সের মেল এবং ফিমেলের দুইজনেরই ডট থাকে, তখন কিন্তু ভাই বিপদে পড়ে যাবেন এই পাখিগুলো নিয়ে, তখন আপনারা হাই হুতাশ করতে হবে। তাহলে একটা মেল এবং একটা ফিমেল, মেল বোঝা যাবে বা ফিমেল বোঝা যাবে পাখির যখন বয়স 8 থেকে 9 মাস হয়ে যায়। অর্থাৎ একটা পাখির মেল ফিমেল যখন বোঝাই যায় 8 থেকে 9 মাস বয়স পরে, তাহলে সে ওই আপনার 8-9 মাস বয়সে কীভাবে পাখিটা ডিম বাচ্চা করবে আপনি নিজেই একটু চিন্তা ভাবনা করেন বা একটু ঘাটাঘাটি একটু পড়ালেখা করেন। তাহলে 2 নম্বর পয়েন্ট গেল মেল ফিমেল কনফার্ম করা। 3 নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মেলকে প্রথমে তার ব্রিডিং কেজে দিতে হবে। আচ্ছা, ব্রিডিং কেজটা কতটুকু হবে এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে। ন্যূনতম একটা ব্রিডিং কেজের সাইজ হতে পারে আপনার হচ্ছে 36-18-18 সাইজের। এই খাঁচাগুলোতে বাহিরে বক্স দিলে আপনার ককাটেল পাখি খুব সুন্দরভাবে ব্রিড করে। এছাড়াও কিন্তু ককাটেল পাখি কিন্তু কলোনিও কিন্তু খুব ভালো পরিমাণে ব্রিড করে। তাহলে আমরা কি করব, প্রথমে মেল পাখিকে তার ব্রিডিং কেজে দিব 5 থেকে 7 দিন রাখার পরে, তারপরে আমরা ফিমেলকে তার কেজে দিব। আর যদি পাখি যদি হয় মানে বন্ডিং পেয়ার থাকে আগে থাকতে, তাহলে দুটাকেই দিয়ে দেন, ইনশাল্লাহ আমাদের পাখি ওই যে জায়গাটার মধ্যে স্থিতিশীল হবে এবং আস্তে আস্তে ব্রিডিংয়ের দিকে ধাবিত হবে। 4 নম্বর যে আপনার কাজটা করতে হবে সেটা হচ্ছে
পাখির যে ব্রিডিং বক্সটা আছে না, এটা আমরা প্রায় সময় বোকামি করি যে আমরা পাখি নিয়ে আসি, খাঁচার মধ্যে হান দেয় দেই, ব্রিডিং বক্স এখানে লাগাই দেই, এবার তুই আমার ডিম বাচ্চা দে, কিন্তু সেটা কিন্তু ভালো রেজাল্ট আসে না। ভালো রেজাল্টের জন্যে পাখিকে ওই যে ব্রিডিং যে কেজ আছে এখানে কয়েকদিন আমাদের রাখতে হবে, তারপরে ওইখানে কী করতে হবে, আমাদেরকে ব্রিডিং বক্স দিতে হবে। অর্থাৎ কিছুদিন পরে, অর্থাৎ সাথে সাথে ব্রিডিং বক্স দেওয়া যাবে না, কিছুদিন পরে আমাদের পাখিকে ব্রিডিং বক্সটা দিতে হবে। এই কিছুদিন পরটা হচ্ছে তখনই যখন আমরা দেখব যে আমাদের এই মেল এবং ফিমেল একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে। যদি সে বন্ডিংটা না থাকে তাহলে আমরা পাখিকে কী করব, ব্রিডিং কেসটা, ব্রিডিং বক্সটা দিয়ে দিব। পাঁচ নম্বর যে জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মেল এবং ফিমেলের এজ। অনেক সময় আমরা লক্ষ্য করি যে আমার মেলের এজটা বেশি, ফিমেলটা কম, ফিমেলটা বেশি, মেলেরটা কম, মারামারি লেগে যায়, মারামারি। এবং দেখা যায় যে অনেক সময় এক মেয়ে, বিশেষ করে মেল পাখিটারে আপনার ফিমেল মাইরা ফেলে যদি ফিমেলের বয়সটা বেশি হয়ে যায়। কোনো কারণে যদি ফিমেলের বয়স বেশি হয়ে যায় আর মেলের বয়স যদি কম হয়ে যায়, খুবই কম চান্স থাকে ওই মেলকে বাঁচানো যদি তারা মারামারি শুরু করে দেয়। তাই বয়সটা অলমোস্ট কাছাকাছি রাখা তার সবচাইতে বেশি ভালো। এক্ষেত্রে ফিমেলটা একটু ছোট হলে ভালো, মেলটা একটু বড় হওয়াটা ভালো, এতে করে তাদের মধ্যে বন্ডিংটা ভালো হয়। আর আপনারা লক্ষ্য করবেন ককাটেল এমন একটা পাখি, একবার যদি বন্ডিং করে না ভাই, তারা অনেক দিন পর্যন্ত আপনাকে ডিম বাচ্চা দিবে। তাই এই বয়সেরটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মেল ফিমেলের যেন সেম এজে হয়ে যায়। আচ্ছা, এই যে আমরা যে বললাম যে বন্ডিংটা, হ্যাঁ, তো এই বন্ডিংটা কী হবে, কীভাবে হবে, এই যে আমি যে আপনাদেরকে বললাম যে বন্ডিং, তো এই বন্ডিংটা পাখির কীভাবে হবে, এমনি এমনি হবে, এটা কিন্তু এমনি এমনি হবে না। পাখিকে প্রাইভেসি দিতে হবে। আপনারা, আমি প্রায় সময় বলি যে আমার অন্যান্য ভিডিওগুলোতে আপনারা শুনে থাকবেন যে ককাটেল কিন্তু একটা ভীতু পাখি, সে কিন্তু খুব সহজে ভয় পেয়ে যায়। তাই পাখিকে একটু প্রাইভেসি দিতে হবে, এবং ওই প্রাইভেসির মধ্যে যেন কুকুর, বিড়াল, টিকটিকি, তেলাপোকা, ইঁদুর, ইভেন আমি নিজেও যেন ডিস্টার্ব না করে থাকি। এইগুলো করলে কিন্তু, বা এগুলো থাকলে কিন্তু পাখি ঠিকমতো প্রাইভেসি পাবে না। আর প্রাইভেসি যদি পাখি ঠিকমতো না পায়, সেই পাখি সঠিকভাবে বন্ডিং পেয়ার হবে না, আর বন্ডিং পেয়ার না হলে পাখি ঠিকমতো ব্রিড করবে না। ছয় নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে এবার ব্রিডিং বক্সটা দেওয়া। এখন ব্রিডিং বক্স তো আমি বললাম যে বন্ডিং পেয়ার কমপ্লিট হওয়ার পরে আমরা ব্রিডিং বক্স দিব। ব্রিডিং বক্সটার সাইজটা কী হবে, 1 ফুট বা 1.5 ফুট হতে পারে, বা আমাদের যে বড় বড় হাঁড়ি আছে সেগুলো হতে পারে। বাজারে আজকাল খুব ভালো মনের কী বলে আপনার ব্রিডিং বক্স পাওয়া যায় সেগুলো। তবে ব্রিডিং বক্সের মধ্যে কিন্তু কোনো রকম নেস্টিং ম্যাটেরিয়াল প্রয়োজন হয় না, এটা ককাটেল পাখির মতো এমনিই নেস্টিং ছাড়াই খুব সুন্দরভাবে ব্রিড করে আমাদের এই ককাটেল পাখি। তারপরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে পাখির ডিম পাড়ার সময় কিন্তু চলে এসেছে। অর্থাৎ পাখি যখন নাকি মেটিং করবে, একটা পাখি যখন বন্ডিং হবে তারপরে সে কী করবে, মেটিং করবে। আচ্ছা, অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই ককাটেল পাখি মেটিং করার কতদিন পরে ডিম পাড়ে, এইটা বা একটু সময় নেয়। অনেক পাখি দেখবেন 7 দিন, 5 দিন, 10 দিনের মধ্যে ডিম পেড়ে দেওয়া যায়, কিন্তু এই ককাটেল পাখি প্রায় 2 সপ্তাহ সময় নিয়ে নেয় মেটিং করার পরে ডিমের আসতে। অর্থাৎ আপনার ককাটেল পাখি যখন মেটিং শুরু করবে, আচ্ছা একবার মেটিং শুরু করলেই কিন্তু তার প্রপার মেটিং হয় না, সে কিন্তু বারবার চেষ্টা করে, বারবার ট্রাই করে, তারপরে কিন্তু একটা প্রপার মেটিং হয়। আর এই প্রপার মেটিং হয়ে ডিমে আসতে, অর্থাৎ ডিম পাড়তে পাড়তে পাখি প্রায় 2 সপ্তাহ সময় নিয়ে নেয়। 11 নম্বর যে পয়েন্টে আমি আপনার সাথে আলোচনা করবো সেটা হচ্ছে পাখি কয়টা ডিম দেয়। অর্থাৎ অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই ককাটেল পাখি কয়টা ডিম দেয়। এই পাখিটা মূলত আপনার 4 থেকে 6টা, অনেক ক্ষেত্রে 7টা ডিম দেয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে 4 থেকে 6টা ডিম দেয়। আর এই যে ডিমগুলোর যে পাড়ার গ্যাপ, অর্থাৎ একটা ডিম দেওয়ার পরে আর একটা ডিম পাওয়ার গ্যাপ হচ্ছে প্রায় 24 থেকে 48 ঘন্টা। অর্থাৎ আপনি আজকে যদি একটা ডিম দেয় তাহলে একদিন পরে আপনি আর একটা ডিম পাবেন, কিংবা 2 দিন পরে আর একটা ডিম পাবেন। এইভাবে এসে 4 থেকে 6টা ডিম দিবে। এবং কোনো কোনো ফিমেল কী করে জানেন, একটা ডিম পাড়ার পরেই ইনকিউবেশন শুরু করে, অর্থাৎ তা দেওয়া শুরু করে। আবার কোনো কোনো ফিমেল কী করে, সবগুলো ডিম দেওয়ার পর ইনকিউবেশন বা আপনার কী করে ডিমে তা দেওয়া শুরু করে। এক্ষেত্রে অনেকে আমাদের যারা নতুন আছে বা আমাদের অনেকের প্রশ্ন থাকে, ভাই আমার পাখি তো ডিম পারছে, কেন সে ইনকিউবেশন করতেছে না, কেন সে তা দিতেছে না, এতে করে সে কী করে পাখিকে বারবার দেখতে যায়। এতে করে কিন্তু পাখি বিরক্ত হয়, মনোসংযোগ ক্ষুণ্ণ হয়, এবং আস্তে আস্তে কিন্তু পাখির যে ভালো ব্রিড করার আছে সেখান থেকে দূরে সরে আসে। তাছাড়া এই যে বারবার সে দেখতে যায়, এতে কিন্তু অনেক সময় পাখির পেটে ডিম আটকে, অর্থাৎ এগ বাইন্ডিং হয়ে পাখি মারাও
যেতে পারে। তারপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের ককাটেল পাখি মেল এবং ফিমেল দুইজনে পালাক্রমে ইনকিউবেশন করে, অর্থাৎ মেলও ডিমে তা দেয়, ফিমেলও ডিমে তা দেয়। এই দুজনে তা দেওয়ার পরে এই পাখির থেকে 21 থেকে 23 দিনের পরে তারা ডিম ফুটায়, বাচ্চা বের করতে পারে। অর্থাৎ আর একটা পয়েন্ট হচ্ছে আমাদের ককাটেল পাখি ডিমে তা দেওয়ার অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ডের 21 থেকে 23 দিন পরে তার ডিমের থেকে বাচ্চা বের হয়। তারপরের পয়েন্টটা হচ্ছে খুব ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে হ্যান্ড ফিডিংয়ে উঠানোর বিষয়। অর্থাৎ আমরা আমাদের ককাটেল পাখিকে কখন হ্যান্ড ফিডিংয়ে উঠাবো। দেখেন, আমাদের ককাটেল পাখির বাচ্চাগুলো যখন ছোট হয় তখন কিন্তু অবশ্যই আমাদের পাখিকে সফটফুড জাতীয় খাবারগুলো বেশি করে দিতে হবে, তা না হলে কিন্তু পাখি ঠিকমতো খাওয়াবে না তার বাচ্চাকে। আর অনেক সময় দেখা যায় যে আমাদের পাখির বাচ্চাগুলো মারা যায়, খাইতে পারে না। এর অন্যতম কারণ হচ্ছে ক্যাঙ্কার। ক্যাঙ্কার রিলেটেড কিন্তু খুব চমৎকার সুন্দর ভিডিও আপনার আছে, দেখে নিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। তারপরে হচ্ছে আপনার অনেকে আমরা কী করি, এই পাখি যেহেতু আপনার সূর্যমুখী বীজ খুব পছন্দ করে, আমরা কী করি এই সূর্যমুখীর বীজ পাখিকে খেতে দিই। অনেক সময় এই সূর্যমুখী বীজ খেয়ে তার বাচ্চাকে খাওয়াইতে যায় এবং বাচ্চার শ্বাসনালীতে আটকে পাখির বাচ্চাগুলো মারা যায়। তাই আমরা যখন পাখির বাচ্চা আসবে তখন আমরা চেষ্টা করবো পাখিকে ওই সফটফুড জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে দিতে এবং ভিজানো ছোলা, গম, ভুট্টা এ ধরনের খাবারগুলো দিতে চেষ্টা করবো। এগ ফুড জাতীয় খাবার, শাকসবজি জাতীয় খাবারগুলো দেওয়ার চেষ্টা করবো। এবং এভাবে যখন নাকি পাখি তার বাচ্চাকে খাওয়ায় 10 থেকে 12 দিন করবো, তখন আমরা সেই পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিংয়ের জন্য উঠাই নেবো। অর্থাৎ যে আপনার 13 নম্বর পয়েন্ট আমি বলতেছিলাম যে কখন আমরা পাখিকে হ্যান্ড ফিডিংয়ের জন্য উঠাবো, এই পাখির বয়স যখন 10 থেকে 12 দিন হবে তখন যদি আমরা পাখিকে সুন্দরভাবে উঠাই, আমাদের পাখিগুলো খুব চমৎকার এবং সুন্দরভাবে হ্যান্ড ফিড নিবে। এবং এই হ্যান্ড ফিডিংয়ের বাচ্চারাই কিন্তু আমরা ফ্লাইং টেম করতে পারি, কথা বলাইতে পারি, আপনার সাথে সাথে থাকবে, এই ধরনের কাজ কিন্তু আমরা এই ককাটেলের পাখির বাচ্চাতে খুব অনায়াসেই করে নিতে পারি। লাস্ট যে আপনার পয়েন্টটা আছে যেটা আমরা অনেকেই ভুল করে থাকি, আচ্ছা পাখি তো ডিম বাচ্চা করছে, এখন একটু পাখিকে একটু সাপ্লি ভিটামিন খাওয়াই দিই, অর্থাৎ ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া দিই। এই যে আপনি যখন নাকি ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়াবেন, বিশেষ করে ই জাতীয় খাবার যখন আমরা পাখিকে খাওয়াবো, তখন তার ভিতরে এক ধরনের ব্রিডিংয়ের আকাঙ্ক্ষা চলে আসে বা এই ধরনের মানে মন মানসিকতা চলে আসে পাখির মধ্যে। ফলশ্রুতিতে হয় কি, সে আবার নতুন করে মেটিং করে তার বাচ্চা উঠেছে, ফলশ্রুতি তার যে বর্তমান বাচ্চাগুলো সেগুলো সে ঠিকমতো খাওয়ায় না। অনেকে আমরা যে এই বাচ্চা মারা যাওয়ার কিন্তু এইটাও কারণ আইডেন্টিফাই করছে অনেক সিনিয়র বা বড় ভাইরা বা ভেটেরা, যে এই বাচ্চা মারা যাওয়ার আর একটা কারণ হচ্ছে এই ব্রিডিংয়ের অবস্থায় পাখিকে অতিরিক্ত পরিমাণের সাপ্লিমেন্ট খাওয়ানো। সাপ্লিমেন্ট দিবেন, কী দিবেন, যেমন ভিটামিন বি কমপ্লেক্স দিতে পারেন, জিঙ্ক দিতে পারেন সামান্য পরিমাণের, বা লিভারভিট বা লিভার জাতীয় যে খাবারগুলো আছে সেইগুলো দিতে পারেন। এই খাবারগুলো পাখির শরীরকে ঠিক রাখে, পাখির বাচ্চার শরীরকে ঠিক রাখে এবং পাখির বাচ্চা দ্রুত বড় হতেই সাহায্য করে। এই যে আমি পয়েন্টগুলো আপনাদেরকে শেয়ার করলাম, ইনশাল্লাহ এই পয়েন্টগুলোর মধ্যেই আমাদের ককাটেল পাখির ব্রিডিংয়ের অন্তর্নিহিত যে সূত্র সেগুলো কিন্তু আছে। এ অনুযায়ী যদি আমরা পাখিকে ব্রিড করাইতে পারি বা পাখির সাথে ব্যয় করতে পারি, তাহলেই কিন্তু ইনশাল্লাহ আমরা আমাদের পাখির থেকে সঠিক এবং সুন্দর ব্রিড নিতে পারবো। হয়ে আমি নতুন ব্রিডার, হয়ে আমি পুরাতন ব্রিডার। এতক্ষণ ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন। চ্যানেলের পেজে যদি, অর্থাৎ ফেসবুক পেজে যদি এখনও না দিয়ে থাকেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখনও যদি একটা লাইক করে আসবেন, ভিডিওকে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার ককাটেল পাখি ভালো থাকুক। টাটা, আসসালামু আলাইকুম।